আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। লাদাখের তীব্র সংঘাতময় এলাকায় সেতু বানাচ্ছে চীন। ইসরায়েলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই পাইলট নিহত। কলম্বিয়ায় বিদ্রোহীদের দু গ্রুপের সংঘর্ষে নিহত 23 জন। ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ইরানি প্রেসিডেন্টের। পরমাণু যুদ্ধের বিরুদ্ধে শপথ পাঁচ শক্তিধর দেশের। 2021 সালে স্পেন যাওয়ার পথে নিখোঁজ 4,400 জন। সর্বশেষে জানিয়ে দেব, 4 বছর পর সৌদি সফরে এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। লাদাখের তীব্র সংঘাতময় এলাকায় সেতু বানাচ্ছে চীন। বহুল বিবাদপূর্ণ পূর্ব লাদাখের যে প্যাংগং হ্রদের কাছে দেড় বছর আগে তীব্র সংঘাতে জড়িয়েছিল ভারত এবং চীন, সেই হ্রদ জুড়ে বেইজিং একটি সেতু নির্মাণ করছে। প্যাংগং হ্রদের স্যাটেলাইট চিত্রে গবেষণা করে ভূগোয়েন্দা বিশেষজ্ঞ অ্যাডমিরাল সিমং এই তথ্য জানিয়েছে বলে সোমবার খবর দিয়েছে এনডিটিভি। ভারতীয় এই সংবাদ মাধ্যম বলছে, সেতুটির হ্রদের একটি অংশ জুড়ে নির্মিত হচ্ছে যা চীনা ভূখণ্ডের অন্তর্ভুক্ত। এই সেতুটি হ্রদের উভয় তীরকে সংযুক্ত করছে। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে চীন দ্রুত সৈন্য ও ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নিতে পারবে। সেতুটি এর মধ্যে একটি সংকীর্ণ অংশে প্রায় পুরোপুরি নির্মিত হয়েছে বলে সিমনের টুইট করা স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে। গত বছর ভারতীয় সৈন্যরা প্যাংগং হ্রদের দক্ষিণ তীরের মূল শৈলাসেন্সের উপরে চলে যায়, যে কারণে ওই অঞ্চলে চীনা পিপলস লিবারেশন আর্মির সৈন্যরা পিছু হটে। সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হলে ভারতীয় সামরিক বাহিনী সেই সুযোগ পাবে না। এছাড়া বিবাদপূর্ণ সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈন্য মোতায়েনের একাধিক রাস্তা পাবে চীন। 2020 সালের জুনের মাঝের দিকে পূর্ব লাদাখের বিতর্কিত এই সীমান্ত এলাকায় চীন ভারতের সৈন্যরা মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ে। বেইজিং এবং নয়াদিল্লি দফায় দফায় বৈঠকের মাধ্যমে সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া আগ পর্যন্ত সেখানে চরম উত্তেজনা বিরাজ করে। সেই সময় পূর্ব লাদাখের ডেপচম সমভূমির উত্তর এবং সেখান থেকে আরও দক্ষিণের ডেপচম এলাকায় উভয় দেশ 50,000-এর বেশি সৈন্য মোতায়েন রাখে। ওই বছরের জুনে গালওয়ান নদীর এলাকায় দুই দেশের সৈন্যদের সহিংস সংঘাত হয়। এতে ভারতীয় অত্যন্ত 20 সৈন্যের প্রাণহানি ঘটে। চীন বলছে গালওয়ানে সেই সংঘাতে তাদের 4 সৈন্য নিহত হয়েছে। তবে ভারতের দাবি, গালওয়ানে 40 জনের বেশি চীনা সৈন্য হতাহত হয়েছে। সেই সংঘাতের এক বছরের বেশি সময় পর গত বছরের জুলাই মাসে সংঘাতপূর্ণ এলাকায় 2 কিলোমিটার থেকে সৈন্য সরিয়ে নিতে রাজি হয় উভয় দেশ। ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভোরাল এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়াং ইর বৈঠকের পর উভয় দেশের সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। চীনের রাষ্ট্রতত্ত্ব একটি গণমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে প্যাংগং হ্রদের সেতু নির্মাণের ভিডিও টুইট করা হয়েছে। এতে দেখা যায় গালওয়ান উপত্যকায় চীনা পতাকা উত্তোলন। ইসরায়েলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই পাইলট নিহত। ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। ওই ঘটনার পর এক ক্রু সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমধ্যসাগরের উপরে ওই ক্যাপ্টারটি বিধ্বস্ত হয়েছে। খবর এএফপির। এই ঘটনার তদন্ত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, একটি ট্রেনিংয়ে অংশ নিয়ে আইএফএফ তালেফ হেলিকপ্টারটি সোমবার উত্তরাঞ্চলীয় শহর হাইফা উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই সেখানে ইসরায়েল স্পেশাল ফোর্সের আন্ডার ওয়াটার মিশন ইউনিট সহ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়, কিন্তু তারা দুই পাইলটকে দুর্ঘটনা থেকে বাঁচাতে পারেননি। পরবর্তীতে ওই দুই পাইলটকে মৃত ঘোষণা করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় এক ক্রু সদস্য সামান্য আহত হয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার আমির নভিন জানিয়েছেন, আপাতত সব ধরনের ট্রেনিং হস্তগত করা হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। কলম্বিয়ায় বিদ্রোহীদের দুপক্ষের সংঘর্ষে নিহত 23 জন। কলম্বিয়ায় বিদ্রোহীদের দু গ্রুপের সংঘর্ষে অন্তত 23 জন নিহত হয়েছেন। জানা গেছে, ভেনেজুয়েলা লাগোয়া কলম্বিয়ার সীমান্তে অঞ্চলে দুই বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী স্থানীয় সময় সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার। সপ্তাহব্যাপী দেশটির আরওকা অঞ্চলে বিভিন্ন এলাকায় ন্যাশনাল লিবারেশন আর্মির সদস্য ও রেজলিউশনারি আর্মড ফোর্সের অব কলম্বিয়া সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। তারা 2016 সালে শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল। 5 দশকের দ্বন্দ্ব সংঘাতের অবসান ঘটিয়েছিল এই শান্তি চুক্তি। ইএলএন হচ্ছে কলম্বিয়ার সবচেয়ে বড় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। কলম্বিয়ার সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, মাদক চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন অব্যাহত রাখতে সংঘর্ষে জড়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলো। কলম্বিয়ার একটি মানবাধিকার সংগঠন এর আগে জানায়, সহিংসতায় অন্তত 16 জন নিহত হয়েছেন এবং দর্জনখানেক লোককে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়। উড বার্ডসম্যান সংগঠনের কার্যালয় থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আরাওকা অঞ্চলের সহিংসতার ঘটনায় সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে পড়ছে বলে তারা।
2021 সালের শুরুতে ওই অঞ্চলে সহিংসতার ঘটনা বেড়ে যায়। সীমান্ত এলাকার সাধারণ নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। জোয়ান কার্লোস ভিলেতে একজন সরকারি কর্মকর্তা যিনি আরাওকার মানবাধিকার বিষয় নিয়ে কাজ করেন, সোমবার সকালে স্থানীয় ডব্লিউ রেডিও স্টেশনে তিনি বলেন নিহতের সংখ্যা 50 জন হতে পারে। তিনি আরও বলেছেন গত 10 বছরে এই অঞ্চলের অবস্থা সবচেয়ে বেশি খারাপ দেখেছেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ইরানি প্রেসিডেন্টের। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কাসেম সোলাইমানি হত্যা করার প্রশ্নে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার না হলে তার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। তেহরানের এই কমান্ডারের মৃত্যু দ্বিতীয় বার্ষিকী পালন করার সময় তিনি এমন মন্তব্য করেন। রাইসি বলেন আক্রমণকারী এবং প্রধান গুপ্ত ঘাতক এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে প্রাপ্ত শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন ট্রাম্প, পম্পেও ও অন্যান্য অপরাধীদেরকে বিচারের একটি নিরপেক্ষ আদালতে অনুষ্ঠিত হলে তা সঠিক হবে, অন্যথায় আমি সকল মার্কিন নেতাকে বলব যে মুসলিম দেশের পক্ষ থেকে ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করা হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, যোগ করেন তিনি। সপ্তাহব্যাপী স্মরণসভা চলাকালে সোলাইমানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত ইরানের প্রধান অনুষ্ঠানে তেহরানের বৃহত্তম প্রার্থনা হলে হাজার হাজার মানুষের সামনে রাইসি বক্তব্য দেওয়ার সময় এ প্রতিশোধ গ্রহণের কথা বলেন। রাষ্ট্রীয় টেলিভিশন পরিবেশিত ভিডিও ফুটেজে দেখা দেয় এই স্মরণসভায় অংশ নেওয়া ব্যক্তিরা জাতীয় পতাকা ও নিহত কমান্ডারের প্রতীকী বহন করেন। পরমাণু যুদ্ধের বিরুদ্ধে শপথ পাঁচ শক্তিধর দেশের। পরমাণু অস্ত্র এবং পরমাণু যুদ্ধের বিরুদ্ধে শপথ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ফ্রান্স, চীন, রাশিয়া, যুক্তরাজ্য এবং আমেরিকা যৌথ বিবৃতি পেশ করেছে। যাই হয়ে যাক, পরমাণু যুদ্ধ নয়, কারণ পরমাণু যুদ্ধে কোনো দেশের পক্ষে লাভবান সম্ভব নয়, বরং তা পৃথিবীকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। সোমবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাঁচ দেশ এমনই একটি বিবৃতি পেশ করেছে। বিশেষজ্ঞদের বক্তব্য, পাঁচ দেশের এমন যৌথ বিবৃতি শুধু উল্লেখযোগ্য নয়, তা বিরল ঘটে। এ মাসে পরমাণু অস্ত্র সম্পর্কিত একটি বৈঠক যোগ করার কথা রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সেই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। সে কথা মাথায় রেখে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশ সোমবার এই বিবৃতি প্রকাশ করেছে বলে মনে করা হচ্ছে। চীনও এই বিবৃতির অংশ। বিবৃতি প্রকাশের পর চীনের সরকারি গণমাধ্যম দেশের প্রশ্নমন্ত্রীদের মন্তব্য প্রকাশ করেছে। সেখানে তিনি বলেছেন এর ফলে বিভিন্ন দেশের মধ্যে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তা খানিকটা হলেও কমবে। বিবৃতিতে বলা হয়েছে কোনো দেশ যাতে পরমাণু অস্ত্র ব্যবহার না করে তা নিশ্চিত করতে হবে। যাদের হাতে এই অস্ত্র আছে তারা কখনো এই অস্ত্র ব্যবহার করবে না। পরমাণু শক্তির প্রদর্শন সম্পূর্ণ বন্ধ করতে হবে। এর আগে পরমাণু সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছিল 1970 সালে। 1968 সালে তার খসড়া তৈরি হয়েছিল। সেই চুক্তিতে বিশ্বের 191টি দেশ সই করেছিল। উত্তর কোরিয়া অবশ্য পরে সেই চুক্তি থেকে বেরিয়ে যায়। সাউথ আফ্রিকা পরমাণু অস্ত্র তৈরি করে এই চুক্তির মধ্যে ঢোকে এবং নিজের পরমাণু ধ্বংস করে দেয়। 2021 সালে স্পেন যাওয়ার পথে নিখোঁজ 4,400 জন, 205 শিশু সহ 4,000 জন শরণার্থী 2021 সালে সমুদ্রপথে স্পেন যাওয়ার সময় নিখোঁজ হয়েছেন। শরণার্থী নিখোঁজের এই সংখ্যা পূর্বের বছরের তুলনায় দ্বিগুণ এবং এ পর্যন্ত সবচেয়ে বেশি। স্থানীয় সময় সোমবার একটি মনিটরিং গ্রুপ এই তথ্য জানিয়েছে। 2018 সাল থেকে শরণার্থী নিখোঁজের এমন পরিসংখ্যান দিচ্ছে এই মনিটরিং গ্রুপটি। খবর রয়টার্সের। ওয়ার্কিং বর্ডার্স বাই ক্যামিনান্দো ফ্রান্সিস নামের এই গ্রুপটি ক্রমবর্ধমান বিপজ্জনক রুটে শরণার্থীদের বহন করা নিম্নমানের নৌকা এবং কিছু জাহাজকে দায়ী করেছে। তারাই মূলত ঝুঁকিপূর্ণ পথে শরণার্থীদের মৃত্যুর দিকে ঠেলে দেয় এমন অভিযোগ তাদের। স্পেনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 39,000 শরণার্থী গত বছর সড়ক বা সমুদ্র পথে পৌঁছেছে দেশটিতে। এর আগের বছরও এই সংখ্যক শরণার্থী পৌঁছান সেখানে। ওয়ার্কিং বর্ডার্স বলছে গত বছর 20 ডিসেম্বর পর্যন্ত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে ক্যারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে 124টি জাহাজ ডুবির ঘটনায় 90% নিখোঁজ। 4 বছর পর সৌদি সফরে এরদোগান। 2018 সালে খাশোগি হত্যার পর এই প্রথম সৌদি আরব সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। আগামী মাসে এরদোগান সৌদি আরবে যাবেন। 2018 সালে ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাশোগির মৃত্যুর পর তুরস্ক ও সৌদি আরবের সম্পর্ক খারাপ হয়। তারপর থেকে এরদোগানও আর সৌদিতে যাননি, কিন্তু এরদোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে জানিয়েছেন আগামী মাসে তিনি সৌদি সফরে যাবেন। খাশোগি হত্যার পর দুই দেশের মধ্যে খুবই খারাপ সম্পর্ক হয়। এরদোগান তখন বলেছিলেন সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্তার নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়েছে। তিনি অবশ্য সৌদির যুবরাজ ও ক্ষমতায় আসার চাবিকাঠি, যার হাতে সেই মোহাম্মদ বিন সালমানের নাম নেননি। সৌদি আরব প্রত্যাঘাত করে তুরস্কের বিরুদ্ধে অঘোষিত বাণিজ্যিক নিষেধাজ্ঞা চালু হয়। তুরস্কে না যাওয়ার নির্দেশও দেওয়া হয়, ফলে তুরস্কের অর্থনীতির উপর চাপ পড়ে। ওই মুহূর্তে তুরস্কের অর্থনীতি রীতিমতো চাপে। গত মে মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সৌদি সফরে যান। তিনি সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে ভাই বলে সম্বোধন করে জানিয়েছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা হচ্ছে। এরদোগানও গত মাসে সৌদি যুবরাজের সঙ্গে কাতারে একটি বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি।
বিশ্বের প্রায় সবকটি প্রধান সংবাদপত্রে খাশোগি হত্যাকাণ্ডের খবর গুরুত্ব সহকারে ছাপা হয়েছিল। খাশোগি ছিলেন সৌদি শাসকের বিরোধী, তিনি ওয়াশিংটন পোস্টের সঙ্গে জড়িত ছিলেন এবং আমেরিকায় থাকতেন। ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে তাকে হত্যা করা হয়। সম্প্রতি আমেরিকার গোয়েন্দারা রিপোর্ট দিয়েছেন যে যুবরাজের সম্মতিতে খাশোগিকে হত্যা করা হয়েছে। যে 15 জনের দল খাশোগিকে হত্যা করার জন্য গিয়েছিল তাদের মধ্যে 7 জন যুবরাজের এলিট দেহরক্ষী বাহিনীর সদস্য। তারা যুবরাজ ছাড়া আর কাউকে রিপোর্ট করে না।